কোরআনে কারীমের সূরা জুমারের আয়াত নম্বর 67 যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমখানে বলেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরে, মানব জাতি মানে মানব জাতির অধিকাংশ মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দিল না। মানব জাতির মধ্যে যারা কাফের মুশরিক, যারা গুনাহগার অবাধ্য নাফরমান, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দিল না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাপ কাজ থেকে বেঁচে থাকে না কিন্তু মানুষকে ভয় করে, সমাজকে ভয় করে, প্রশাসনকে ভয় করে, দুনিয়ার ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করে, সেই জন্য তারা অন্যায় থেকে বিরত থাকে, তারাও যথাযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিল না। এই আয়াতের অংশটুকু অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। প্রত্যেক মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান পালন করতে, আদেশ নিষেধ পালন করতে পুরোপুরিভাবে অথবা আংশিকভাবে অস্বীকার করেছে অথবা স্বীকার করলেও সেইভাবে পালন করেনি, সকলেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দেই না। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান নিয়ে এসেছে, যেমন ইমান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি জানেন, তিনি শোনেন সব কিছুই, তিনি হিসাব নেবেন, তার সামনে জবাব দিতে হবে, পকড়াও হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ মেনে চলে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিয়ে থাকে। মহান আল্লাহর বাণী কি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা মহান আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করল না। ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, অথচ সমস্ত জমিন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার মসজিদে থাকবে। কাবদাতুহু, কাবদা বলা হয় হাত খোলা আছে আপনার, যখন মসজিদ বাঁধলেন কাবদা, তো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে হবে সমস্ত জমিন। তাহলে আল্লাহ রাব্বুল কত মহান, আপনাকে যদি বলা হয় যে এই মোবাইলটা মুঠের ভিতরে নেন, আপনি আপনার মুষ্টির ভিতরে নেন, ক্ষমতা নেই, কোনো মানুষ পারবে না, এত লম্বা হাতি নেই যে মুষ্টির ভিতরে নিতে পারবে, ঠিক না? হ্যাঁ, সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি, কিতাব প্রশ্নে উঠে না। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিনকে নিজ মসজিদে ধারণ করবেন। ওয়াল আরদু জামিয়ান কাবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে, যেই দিন তিনি ছাড়া আর কোনো মালিক হবে না। দুনিয়াতে জাহেল মূর্খদের সামনে, কাফের মুশরিকদের সামনে রাব্বুল আলামিনের মালিকানা স্পষ্ট হয়ে উঠে না, অস্পষ্ট থেকে যায়, শয়তান অস্পষ্ট রেখে দেয় তাদের সামনে, তাদেরকে বিভ্রান্ত করে রাখে। কিয়ামতের দিনে সব স্পষ্ট হয়ে যাবে। আর ওয়াসসামাওয়াত মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, আর আকাশসমূহ, সাত আসমান মাতওয়িয়াতুন, মোড়ানো থাকবে, ভাঁজকৃত থাকবে, বিয়ামিনিহি তার ডান হাতে সমস্ত আকাশ, সুবহানাল্লাহ, সাত আসমান ভাঁজকৃত থাকবে। তাওয়ায়াতুই মানে ভাঁজ করা, মোড়ানো, গুটিয়ে নেওয়া। অন্য আয়াতে রয়েছে ইয়াউমা নাতুই সামা কাতাই সিজিল্লে লিল কুতুব, সেই দিন কিয়ামতের দিনে আমি আকাশকে কি করে নেব, গুটিয়ে নেব। জি, আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি সময়ের কথা বলেছেন, আর কোন কোন ক্ষেত্রে বলেছে যে জাসমাউন ফাতারাত, ইজাসমাউন শাক্কাত, বিদীর্ণ হবে, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, ধুলিকণায় পরিণত হবে, হ্যাঁ, মেঘমালার মতো উঠবে, ইত্যাদি। সুবহানাহ মানে তিনি পাক পবিত্র, তার পাক পবিত্রতা ঘোষণা করি, তার পবিত্রতা ঘোষণা করিস। সুবহানাহু মানে সুবহানাল্লাহ, মহান আল্লাহর
পবিত্রতা ঘোষণা করি, তিনি সমস্ত রকমের ত্রুটি থেকে, কমজোরি থেকে, দুর্বলতা থেকে পাক মুক্ত, সমস্ত ক্ষেত্রে তিনি পূর্ণ, সমস্ত ভালো গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, সমস্ত খারাপ মন্দ গুণ থেকে, দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত। ওয়া তাআলা, এবং তিনি মহান, সুমহান। আম্মা ইউশরিকুন, যেসবকে শরীক করে থাকে সেসব থেকে তিনি সুউচ্চ, সুমহান। তিনি পাক পবিত্র এবং তিনি মহান ওইসব থেকে যেসবকে তারা শরীক করে থাকে, অংশীদার হিসাবে সাব্যস্ত করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলমিনের যথাযোগ্য মর্যাদা তারা দান করল না। মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলমিনের যেমন তাজিম হওয়া আবশ্যক তা করল না, কারণ তার সাথে অন্যকে শরীক করল, অন্যের পূজা করল, অন্যের ইবাদত বন্দী করল, অন্যের উপাসনা। আল্লাহর ইবাদতের কিছু অংশ আল্লাহর মখলুককে, আল্লাহর গোলামকে, আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিল। শুধু তাই না, একজন মুসলিম যখনই কোনো গুনাহ করে তখনই আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, যথাযোগ্য মর্যাদা দেয় না। যথাযোগ্য যদি মর্যাদা থাকতো তা তো সে জানছে যে আল্লাহ রব্বুল আলমিন তো সব কিছু দেখছেন, হ্যাঁ, বসিরুন তিনি, হ্যাঁ, তার 99 নামে সামিউন, তিনি সব কিছু শুনছেন, সর্বশ্রোতা, খাবিরুন, তিনি সুখবর রাখেন, আলিমুন বিজাতিস সুদুর, আমার এই পাপ করা তো দূরের কথা, পাপের কথা বলা তো দূরের কথা, মনে যখন আমার এই খারাপ কথার ওয়াসওয়াসা এসেছে, কুমন্দ এসেছে, তখনই তো আল্লাহ জেনে গেছেন। তাহলে এসব কী করে করছি? তাহলে যেই ব্যক্তি পাপ করি, আপনি ফিল্ম দেখছেন, আল্লাহ যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, হ্যাঁ, তার মানে আপনার কি এই অবিশ্বাস আছে যে আল্লাহ দেখেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ জানলেন না? আলিমুন, তিনি আলিম না, আল্লামুল গয়ুব, তিনি নন, তারপরে সারিউল হিসাব, তিনি হিসাব নেবেন, এসব বিশ্বাস নেই আপনার? বিশ্বাস আছে তো করো কেন? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা হাবুরু মিনাল আহবার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন একদিন ইহুদিদের পণ্ডিতদের একজন পণ্ডিত আসলো, এসে বলল, সে ফাকালাইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ইয়া মুহাম্মদ বলতো, এই বেয়াদবি করতো, ইহুদি পণ্ডিত ইয়া মুহাম্মদ বলছে, কিন্তু কোন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতো না। একমাত্র যদি কেউ যদি বেদুইন মূর্খ থাকে, অসভ্য থাকে, সেটা ভিন্ন কথা, নতুন ইসলাম গ্রহণ করেছে, শিক্ষার সংস্পর্শে আসেনি, কিছু জানে নেই, সে মাজুর হয়তো, কারণ আল্লাহ নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্বোধন করতে, যেমন আমরা একে অপরকে নাম ধরে সম্বোধন করি, ইয়া রাসূল আল্লাহ, সাহাবারা বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন, ইন্না নাজিদু আন্নাল্লাহ ইয়াজালুস সামাওয়াতি আলা ইসবা, আমরা পাচ্ছি, মানে আমরা তাওরাতে পড়েছি বা পড়ছি, কি আমরা তাওরাতে পাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আকাশসমূহকে একটা আঙ্গুলে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহকে এক আঙ্গুলে নেবেন, আর সমস্ত জমিনগুলিকে, দেখেন আর এক একটা জমিনের কথা বলা হয়নি, আর আদিন কি বলা হয়েছে, বহু বচন, আর জমিনগুলিকে আল্লাহ নেবেন এক আঙ্গুলে, জমিনগুলিকে এক আঙ্গুলে নেবেন। জমিন কয়টি আছে? সাতটি জমিন আছে, এর দলিল কি? হ্যাঁ, সামাওয়াতের ক্ষেত্রে তো বহু বচন কোরআনে আছে, সাবা সামাওয়াতিন তিবাকা, জমিন কোথায় আছে? হ্যাঁ, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে আকাশের কথা, সূরা তালাক আল্লাহ বলেছে জমিন অনুরূপ রয়েছে, কিন্তু স্পষ্ট না। হ্যাঁ, এই জন্য এই ক্ষেত্রে দ্বিমত হয়েছে, কিন্তু দ্বিমত হলো সহি হচ্ছে যে কোরআনে কারিমে এখানে আকাশের অনুরূপ কি রয়েছে, জমিন রয়েছে, এখানে ধরনের দিক থেকে বলা হয়নি, কারণ আকাশ আলাদা ধরনের আর জমিন আলাদা ধরনের, ঠিক না? তাহলে বোঝা গেল যে এখানে মিসলাহুন্না ধরনের দিক থেকে বলা হয়নি, কোন দিক থেকে বলা হয়েছে, সংখ্যার দিক থেকে বলা হয়েছে। এই জন্য এই আয়াতের সঠিক তফসির হচ্ছে, যেমন সাত আকাশ রয়েছে সাবা সামাওয়াত, তেমনি অমিনাল আরদে মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে, তার মানে সাত জমিনও রয়েছে, কিন্তু সাত জমিন শব্দটি কোরআনে কোনো আয়াতে সাত দিয়ে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে, এবারে অনেক হাদিস রয়েছে,
মানিকতাতা শিবরাম মিলার আর্দা জুলমান, কেউ যদি এক বিঘত জমি বেইমানি করে কারো, তওয়াকাহুল্লাহ সাবা আরাদিন, তাহলে আল্লাহ তাকে মালা পরিয়ে দেবেন সাত জমিনে সাবা আরাদিন। এটা একটি হাদিস। হ্যাঁ, তো এইরকম অনেকগুলি হাদিস রয়েছে। এক কথায় সহি হাদিসরা প্রমাণিত যে জমিনও কতটি রয়েছে, সাতটি। তবে আকাশ, এক আকাশ আর আকাশের মাঝখানে যেমন খোলা জায়গা রয়েছে, তেমনি এক জমিন থেকে আরেক জমিনের মাঝখানে খোলা জায়গা রয়েছে কি না, এই সম্পর্কে দ্বিমত রয়েছে। আল্লাহ আলাম, এসব নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততটুকু আমাদের সংক্ষিপ্ত বিশ্বাস করাই যথেষ্ট। ওয়াশাজারা আলা ইসব, আর গাছকে নেবেন এক আঙ্গুলি, ওয়াসারা আলা ইসব, আর কাদা মাটিকে, সারা কাদাকে বলা হয়, কাদাকে নেবেন, কাদা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন এক আঙ্গুলি, ওয়াসাইরাল খালকা আলা ইসব, আর সমস্ত সৃষ্টিকে আর এক আঙ্গুলি। কয়টি আঙ্গুলি হলো তাহলে? আকাশ এক আঙ্গুলি, জমিন এক আঙ্গুলি, গাছ এক আঙ্গুলি, কাদা মাটি এক আঙ্গুলি, আর সমস্ত সৃষ্টিগুলি এক আঙ্গুলি, সমস্ত সৃষ্টি। সুবহানাল্লাহ, পাঁচটা আঙ্গুলের কথা হইল, তাই না? জি। ফায়াকুল, আল্লাহর আঙ্গুল কেমন জানার নাই, কিন্তু আল্লাহর আঙ্গুল আছে কি না না নেই বলে দিবেন? তো হাদিসই তো আছে। হ্যাঁ, হাদিস আছে, কিন্তু হাদিস তো আজকে মানে না মানুষ, কয়টা লোক মানে? ও হাত মানে কুদরতি হাত, হাত নেই আল্লাহর বলছে। হ্যাঁ, চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহর চোখ নেই। এটা হলে বিদাতিদের কথা, আশারিয়ার মাতুরিদি, এগুলি সব ভ্রান্ত মতবাদ, যে মতবাদে বিশ্বাসী আমাদের দেশের অধিকাংশ আলেম সমাজ, আল্লাহ পাক ওদের ইসলাহ করেন। তো হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, আঙ্গুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত আল্লাহ কেমন তা যেমন আমাদের জানা নাই, তেমন আল্লাহর আঙ্গুল কেমন তেমন জানা নাই। আল্লাহ আছেন এ কথা যেমন আমাদের জানা আছে, তেমনই আল্লাহর আঙ্গুল আছে, হাত আছে, এই কথা আমাদের জানা আছে। ফায়াকুলু, তারপরে বলবেন, পাঁচ আঙ্গুলি আল্লাহ রাব্বুল আলামিন, এ পাঁচটি যে বস্তুর কথা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেবেন আর বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি অধিপতি, আমি মালিক, মালিক। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদির কথা শুনে হেসে পড়লেন। হাত্তা বাদাত নাওয়াজেজহু, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাড়ির দাঁত বেরিয়ে আসলো। নাওয়াজেজ মাড়ির দাঁতকে বলা হয়। কেন হাসলেন? সমর্থন পেলেন দীনে ইসলামের আকীদার ইহুদিদের কাছ থেকে, তাওরাত থেকে। মানে তোমাদের কিতাবেও সত্যায়ন করে আমার দীনে ইসলামের আকীদার, ইসলামিক আকীদার। জি, এর থেকে বোঝা গেল যে তাওরাতে বিকৃতি ঘটলেও, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক হক কথা তাতে ছিল, আর এখনও থাকতে পারে। সবগুলি যে বিকৃত হয়ে গেছে এমন কথা নেই, কোনো একটা কিছু বিকৃত হয়ে গেলে আসল রূপ থেকে তার কিছু না কিছু অংশ থাকে, তাই না? জি। তাসদিক আলী কাউল্লাহ, কিন্তু জানা নেই আমাদের যে তাওরাতে কতটা কোনটা বিকৃত আর কোনটা অবিকৃত। আর আল্লাহ রাব্বুল্লাহ এই কিতাবগুলিকে রোহিত মনসুখ করে দিয়েছেন, সুতরাং সেগুলির আমাদের তল্লাশি নেওয়ার আর তদন্ত করার কোনো প্রয়োজনই না। রোহিতকৃত কিতাব ক্যান্সেল ঘোষণা আল্লাহ করেছেন, ওই সম্পর্কে কোনটা বিকৃত কোনটা অবিকৃত, অবিকৃত থাকলেই কি আর না থাকলে কি, সবগুলি তো আমাদের জন্য রোহিত ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। না শেখ, রোহিতকারী কিতাব আল কোরআনুল করিম। সুতরাং কোরআনে করিম জানতে হবে, মানতে হবে, শিখতে হবে, হ্যাঁ, আর তারপরে কাজে পরিণত করতে আমল করতে হবে, এটা হচ্ছে ফরজ কাজ। কেন হাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাসদিকান লিকাউলিল হাবরি, সত্যায়ন করতে গিয়ে, লিকাউলিল হাবর, এই পণ্ডিতের কথার, অর্থাৎ পণ্ডিতের কথার সত্যায়ন রয়েছে কোরআনে। কোরআন কে এই জন্য মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাই কোরআনে করিম, একাধিক আয়াতে বলা হয়েছে কোরআনে করিম কি করে, তার আগের বিধানগুলির বা কিতাবগুলির কি করে, সত্যায়নকারী, মুসাদ্দিকান, হ্যাঁ, সত্যায়ন করে থাকে, সার্টিফাই করে থাকে। সুম্মা কারা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জুমার যে আয়াতটি দিয়ে অধ্যায় শুরু করে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা এই ইহুদিরা, এখানে যেহেতু ইহুদিদের কথা, ইহুদি আলেমের কথা আসলো, হাবর বলা হয় ইহুদি পণ্ডিতকে, ইহুদি, হ্যাঁ, ধর্মগুরুকে যে তাদের ধর্মের জ্ঞান রাখে, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না,
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিয়ামতের কথা এগুলি জানছে, আবার এইদিকে ওজারকে আল্লাহর পুত্র বানিয়ে বসে আছে, এইদিকে ঈসা আলাইহিস সালামকে জারন সন্তান বলে আল্লাহর সাথে বিয়াদবি করেছে, আর ঈসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, কুফরি করেছে, এরকম মিথ্যাবাদ দিয়ে মারিয়াম আলাইহিস সালামের উপর যথাযোগ্য মর্যাদা এরা দিল না। ওয়াল আরদু জামিয়ান কাবযাতুহু ইয়াউমাল কিয়ামার, সমস্ত জমিন আল্লাহর মুষ্টিতে হবে কিয়ামতের দিনে। অফির রিওয়ায়াত এলে মুসলিম সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে, তার মানে আগের অংশটুকু বুখারীতে রয়েছে আর এটুকু শুধু সহিহ মুসলিমে, আগের অংশটুকু বুখারী মুসলিম দুটোতে রয়েছে, আর বাকি যে অংশটুকু আসছে সহিহ মুসলিম। ওয়াল জিবালা ওয়াশাজারা আলা আসব, আর পাহাড় পর্বত ওয়াশাজার আর গাছপালা, ওখানে শুধু গাছের কথা ছিল তাই না, এক আঙ্গুলে গাছ, এখানে রয়েছে গাছপালার সাথে পাহাড় পর্বত মালা হবে এক অঙ্গুলে। সুম্মা ইয়াহুজ্জুহুন্নার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন নড়াবেন, কি করবেন, হেলাবেন, নাড়া দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। শেখ ইবনে সাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, কিন্তু আমি আপনি বোঝাবার জন্য তারপর আল্লাহ রাব্বুল আলামিন নড়াবেন এইরকম ইশারাটা করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। তার সারা যেটা দুই খণ্ডে রয়েছে তাতে বিষয়টি আলোচনা করেছেন, এতে যদি আপনার গোমরাহির আশঙ্কা থাকে যে আপনি সেখানে আপনি তামসিল করে দিবেন, সাদৃশ্যতা পোষণ করে দিবেন, তাহলে করবেন না। কিন্তু আপনার সহি আকিদা জানা আছে, আপনি যদি হয়তো কোনো মানুষকে বোঝানোর জন্য বা আমি আলোচনা করেছি বোঝানোর জন্য হাত নাড়া দিয়ে বোঝালাম যে আল্লাহ রাব্বুর এইভাবে নাড়া দিবেন সবগুলিকে, কিন্তু এতে আপনারাও বিভ্রান্ত হবেন না যে আল্লাহর এইরকম নাড়া দেওয়া, নড়ানো আমার বা কোনো মানুষের কোনো সৃষ্টির নাড়া দেওয়ার মতো, এই ভুল ধারণায় লিপ্ত হবেন না, গুমরাহিতে লিপ্ত হবেন না, আপনারা হবেন না, আমি হব না, তাহলে এরকম নাড়া দেওয়া জায়েজ। আর যদি আশঙ্কা থাকে যে যিনি বক্তা বলছেন তিনি এই গুমরাহির, হ্যাঁ তামসিলের গুমরাহির শিকার হবেন, অথবা যারা শ্রোতা শুনছে তারা গুমরাহির শিকার হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দেওয়া মনে হয় মানুষের নাড়া দেওয়ার মতোই, তাহলে এই ক্ষেত্রে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন তখন সাহাবা ইকরামদের ক্ষেত্রে ওই গুমরাহির আশঙ্কা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রেও সেটা ছিল না, তাই তিনি হাত নাড়া দিয়ে বুঝিয়েছিলেন। ফায়াকুলু, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আনাল মালিক আনাল্লাহ, আমি হচ্ছি মহান অধিপতি, আনাল্লাহ আমি আল্লাহ। অন্য রিওয়ায়াত আইনা মুনুকুল আরদ, জমিনের রাজারা কোথায়, জমিনের বাদশারা কোথায়, জমিনের নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা কোথায়, শাসকরা, আইনা মুলুকুল আরদ, নীরব থাকবে, কোনো সাড়া শব্দ আসবে না। অফি রিওয়ায়াতিল বুখারি আর সহিহ বুখারি একটি রিওয়ায়াতে রয়েছে, ইয়াজালু সামাওয়াতি আলা আসবো, আকাশগুলিকে এক আঙ্গুলি, ওয়াল মা ওয়াসারা, পানি আর কাদাকে এক আঙ্গুলি, ওয়াসাইরাল খালকি আলা আসবো, আর সমস্ত সৃষ্টিকে ধারণ করবেন এক আঙ্গুলে, এক আঙ্গুলি। আখরাজাহু হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, বলে মুসলিমিন আর সহিহ মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফু বর্ণিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতউল্লাহু সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহকে মুড়িয়ে নেবেন, গুটিয়ে নেবেন, ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহু বিয়াদিল ইউমনা, তারপরে তিনি নিজ ডান হস্তে সেগুলিকে ধারণ করবেন, ডান হাতে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইয়াকুলু, আর তারপরে বলেন, আনাল মালিক, আমি হচ্ছি মহান অধিপতি, আইনাল জাব্বারুন, কোথায় অহংকারী শাসকরা, অহংকারী নেতারা, দাম্ভিকরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, জাব্বার মানে হচ্ছে যারা পরাক্রান্ত, কোথায় পরাক্রান্ত যারা, যারা পরাক্রমশালী ছিল তারা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন কোথায়, দাম্ভিকরা কোথায়, অহংকারীরা। সুম্মা ইয়াতউল আরাদিনা সাবা, তারপরে সাত জমিনকেও আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে নেবেন হাতে, ভাঁজ করার পরে কি করবেন, সুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালি, তারপরে বাম হাতে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে নেবেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন বিয়াদিহিল ইউমনা ডান হাতের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তেমনি বাম হাতের কথাও আল্লাহর কি হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু অন্য হাদিস রয়েছে, ওয়াকিলতা হ্যাঁ ইয়াদাই রব্বি ইয়ামিনুন, আমার রবের দুই হাতই হচ্ছে ডান, এর মানে আবার কি, হ্যাঁ এরকম হাদিস রয়েছে যা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু সহি হাদিস
এর মানে মানুষের ক্ষেত্রে ডান হাত বাম হাতের তুলনায় শ্রেষ্ঠ। ভালো ভালো কাজগুলি ডান হাত দিয়ে করে রুচিশীল মানুষ, নোংরাগুলি বাদ দিয়ে, আর নোংরারই সংখ্যা বেশি আজকাল, ঠিক না? আর বাম হাতে নোংরা কাজগুলি, নিকৃষ্ট কাজগুলি, ময়লা আবর্জনা সাফ করা কাজ তো বাম হাত ডান হাতের তুলনায় কি না? আরে ভালো, বাম হাত ডান হাতের তুলনায় কি নিকৃষ্ট, ঠিক না? নিকৃষ্ট কাজের জন্য, নোংরা কাজের জন্য, ময়লা আবর্জনা সাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষেত্রে কারো ভ্রম হইতে পারে, কারো সংশয় হইতে পারে যে আল্লাহর মনে হয় বাম হাত চাইতে ডান হাতটা বেশি শ্রেষ্ঠ, বাম হাত চাইতে ডান হাত বেশি শ্রেষ্ঠ, ডান হাতের মতো বাম হাত নয়। এই ভ্রান্ত ধারণা, এই ভ্রম, এই ওয়াসওয়াসা দূর করে দেওয়ার জন্য ওই হাদিসে বলা হয়েছে কেলতা ইয়াদাই রব্বি ইয়ামিনু, আমার রবের দুই হাতই হচ্ছে হ্যাঁ বরকতের হাত, ডান হাত আসলে ডান হাতের মতো, ডান হাত মানে ডান হাতের মতো বরকতময়। জি, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত আছে এটা কোরআনে করিম দিয়ে প্রমাণিত। আরো শুনেন তো, যারা হাত মানে কুদরতি হাত, মানে হাত মানে ক্ষমতা, আর উদাহরণ দিয়ে থাকি যে আমাদের দেশের নেতারা বলে না এই ঘটনার সাথে আমার হাত আছে বা এই ঘটনার সাথে অমুকের হাত আছে, বলে কি বলে না হাত আছে মানে কি ওখানে হাত বাড়িয়ে দিয়েছে নাকি ও না কি করেছে ক্ষমতা চালিয়েছে, তা হাত মানে এখানে কুদরত ক্ষমতা, তো বলছে ওই রকমই আল্লাহর হাত মানে তাবারাকাল্লি বিয়াদিহিল মুলক মানে বিকুদরতিহিল মুলক। এ গুমরাহদের কাছে, আশারি মাতুরিদের কাছে, দের কাছে যারা তাবিল করে থাকে, বিকৃতি ঘটিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সিফাতগুলির, বিভিন্ন সিফাতগুলির, ওদের কাছে তো ওদেরকে বলেন যে ঠিক আছে এক বচন যেখানে ইয়াদ এসছে সেখানে না হয় এই বিকৃতি করে দিবেন, কিন্তু যেখানে দ্বিবচন হয়েছে, আবার দুই শক্তির কথা কোথায় বলা হয়, দুই হাত মানে দুই শক্তি বলা হয় কি? অমুক ক্ষেত্রে আমার দুই হাত আছে ব্যবহার হয় কি, এরকম টার্ম কিছু আছে বাংলাতে? আছে তা, আল্লাহ যে কোরআনে বলছেন যে বালিয়া দাহ মাবসুতাতান, বরং আল্লাহর দুটোই হাত হচ্ছে উন্মুক্ত উদার, তো দুই হাত বরং আল্লাহর দুই কুদরত হচ্ছে, দুই ক্ষমতাই হচ্ছে কি উন্মুক্ত, নাকি তর্জমা ফিট হবে, তফসির হবে, কোনো অর্থ বেরোবে, নিরর্থক হয়ে যাবে। তাহলে আল্লাহর দুই ক্ষমতা যদি দুই হাত মানে বলে, তাহলে বোঝা গেল যে হাত মানে আল্লাহর হাত। হ্যাঁ, আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো, যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো। সুম্মা ইয়াকুল, বাম হাতে সাত জমিনকে ধরে বলবে আনাল মালিক, আমি হচ্ছি মহান অধিপতি, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই যারা পরাক্রান্ত তারা, কোথায় অহংকারীরা, কোথায় দাম্ভিকরা। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। রওয়ান ইবনে আব্বাস কাল, এখন কিছু আসার বর্ণনা করছেন সাহাবাই কেরাম থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনহুমা থেকে বর্ণিত। কালা, তিনি বলছেন মাস সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমানে ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, সাত আসমান এবং সাত জমিন ফি কাফির রহমান, মহান করুণাময় হ্যাঁ আল্লাহর হাতে, কাফুন মানে হাত, ইয়াদুন মানে হাত, আর কাফুন মানে ওটার মানে হাত, হাতের তলা, কাফুন মানে হাতের তলা, আর মানুষ যখন ধারণ করে তখন হাতের তলায় ধারণ করে, তো এখানে কাফির রহমান মানে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতর অংশ বলা হয়েছে। মাসসামাওয়াতুস সাবউ ওয়াল আরযুনা সাবউ, সাত আসমান এবং সাত জমিন করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কেমন হবে কিয়ামতের দিনে, ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, যেমন তোমাদের কারো হাতে একটি সরিষার দানা, একটা হাতের মুষ্টিতে হ্যাঁ কতটি সরিষা দানা নিতে পারবেন, হাজার কম তো নয় মনে হয়, হ্যাঁ হাজার পৌঁছে দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি, তাহলে আল্লাহ রাব্বুল, এটা তো উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, হ্যাঁ বোঝানোর জন্য, না হলে আসলে এটা বলা হয়নি যে আপনি যেই কটা আপনার হাতে সরিষা নিতে পারেন হ্যাঁ ততটা সাত আসমান ততটা সাত জমিন আল্লাহ নিতে পারে, আর এর বেশি পারবেন না আল্লাহ, সব কিছু পারবেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু পারবেন, কিন্তু শুধু বোঝানোর জন্য এই উদাহরণটি দেওয়া হয়েছে যে আসমান সাত আসমান সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ওই রকমই, যেমন তোমাদের কারো হাতে একটি
কি সরিষা, তার মানে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সরিষার সমানও হ্যাঁ কোনো রকমের ওজন রাখে না। এই হাদিস ইমাম ইবনে জারির তাবারী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে কোন ওলামাদের বক্তব্য সহি জয়ীফের পাওয়া যাচ্ছে না, একমাত্র শেখ আল্লামা সুলেমান বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম বিন আব্দুল রহমতুল্লাহ কিতাবুত তাওহীদের লেখক মুজাদ্দিদ সংস্কারক, তার নাতি সুলেমান বিন আবদুল্লাহ ভালো আলেম ছিলেন। তো তিনি বলছেন যে এই হাদিসটা আমি চর্চা করে দেখলাম যে এই হাদিসটার সনদ আমার কাছে সহি, আল্লাহ আলেম কার পর্যন্ত, আব্দুল আব্বাস পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে তিনি পৌঁছাননি। তবে এইরকম ধরনের আকিদার কথা, এই ধরনের বিষয়গুলি সাহাবি বলবেন নিজের পক্ষ থেকে, আর কোনো তাদের কাছে সনদ থাকবে না, সহি সনদ যদি প্রমাণিত হয় তাহলে তারা নিজের খেয়াল খুশি বলেন নাই, আল্লাহ আলেম। ওয়াকাল ইবনু জারির, আরও ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাদাসান ইউনুস, আমাকে বর্ণনা করেছেন ইউনুস, আর তিনি বলছেন আম্বানা ইবনু ওয়াহাব, ইবনু ওয়াহাব আমাকে বলেছেন, আর তিনি বলছেন যে কালা ইবনে জায়েদ, ইবনে জায়েদ বলছেন হাদাসানি আবি, আমার পিতা আমাকে বলেছেন জায়েদ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহে মা সাবাতিন উলকিয়াত ফি তুরসিন, কালা ওয়া কালা আবু যারিন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মাল কুরসি ফিল আরশ ইল্লা কাহালকাতিন মিন হাদীদ উলকিয়াত বাইনা যাহরাই ফালাতি মিন আল আরদ। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসি, সাত আকাশের তুলনা ফিল কুরসি, কুরসিতে মানে কুরসির সাথে, সাত আকাশের তুলনা, একদিকে সাত আকাশ আর একদিকে রাখেন কি কুরসি, এর উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে ইল্লা কাদারাহে মাসসাবা, সাতটি রৌপ্য মুদ্রার মধ্যে, সাতটি দিরহাম, দিরহাম ধরেন এই আটানি বা এক রিয়ালের যেগুলো কয়েন আছে ওইরকম ধরেন, হ্যাঁ সাতটা দিরহাম, সাতটা দিরহাম কোনগুলিকে বলা হলো, সাত আকাশকে, সাতটি দিরহাম হচ্ছে সাত আকাশ। উলকিয়াত, যেই সাতটি দিরহামকে নিক্ষেপ করা হয়েছে ফিতুরসিন খোলা ময়দানে, এখানে তুরসের অর্থ হচ্ছে শেখ সালিহুল ফৌজান হাফেজাহুল্লাহ তার ব্যাখ্যা করতে বলছে তুরসুন বেদম্মিতায় তায় জম্মা দিয়ে আল কাউল মুস্তাদির আল মুত্তাসে, প্রশস্ত গোলাকার ময়দান, প্রশস্ত গোলাকার ময়দান ফিল্ডকে কি বলা হয়, তুরস বলা হয়, এটা হচ্ছে আরবি ভাষা একটি ব্যাখ্যা। আর তুরসের আর একটি অর্থ রয়েছে যেটা প্রসিদ্ধ, প্রথমটি অপ্রসিদ্ধ কিন্তু এখানে এটি উদ্দেশ্য রয়েছে, এখানে খোলা ময়দান, এই জন্য খোলা প্রশস্ত ময়দান বলে আমি অর্থ করলাম। আর একটি অর্থ হয় তুরস মানে ঢাল, তুরস মানে ঢাল, যখন শত্রু তরবারি দিয়ে বা অস্ত্র দিয়ে হামলা করতে যায়, আগের যুগে যখন তরবারি যুদ্ধ ছিল তখন আড়ানোর জন্য হ্যাঁ আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করা হতো, দেখেছেন পুরনো ছবিগুলো দেখেননি যোদ্ধাদের, জি ঢাল ওকে বলা হয়। তো তাহলে এখানে কি বলা হলো, খোলা ময়দান যেন কি, খোলা প্রশস্ত ময়দান কি কুরসি, কুরসি মানে কুরসি এত বড়। আর খোলা ময়দানের সামনে যেমন সাতটা যদি দিরহাম, সাতটা কয়েন যদি দাম্মাম থেকে রিয়াজের মাঝখানে খোলা ময়দানে পড়ে থাকে, তো সাতটা কয়েন খুঁজে পাবে, হ্যাঁ তো ওই রকম হচ্ছে কুরসির সামনে কি সাত আসমান সাত সাত জমিন, ঠিক না, সাত আসমানের কথা বলা হয়েছে, সাত আসমান। আর কুরসির কথা এখন শুনে তারপরে বলছেন, অকাল আবুজার, আবুজার ফারিজি আল্লাহ তাআলা বলছেন সামিউত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে শুনেছি মাল কুরসিয়ু ফিল আরশি, আবার কুরসি আরশের সামনে, আরশের তুলনায় একটা হচ্ছে কুরসি আর একটা হচ্ছে আরশ, দুটো আলাদা জিনিস না একই জিনিস, আলাদা আলাদা পৃথক পৃথক জিনিস, দুটো আল্লাহর দুটো সৃষ্টি, এগুলি আল্লাহর সৃষ্টি মখলুক, আরশ আল্লাহর সৃষ্টি আর কুরসিও আল্লাহর সৃষ্টি, দুটো পৃথক জিনিস। একদল এই ক্ষেত্রে ভুল ব্যাখ্যা করেছে, বলছে যেটা আরশ সেটাই কুরসি, আর কেউ কেউ কুরসি বলছে আরশটাই আছে আল্লাহর কুরসি নেই, তো কুরসি মানে আল্লাহর রাজত্ব, কুরসি মানে আল্লাহর জ্ঞান, তো ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি মানে আল্লাহর এলম, আল্লাহর জ্ঞান আর আল্লাহর হ্যাঁ মালিকানা, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব আকাশ এবং জমিন সমূহকে হ্যাঁ পরিবেষ্টন করে রয়েছে বা পরিব্যাপ্ত রয়েছে,
এইভাবে ব্যাখ্যা করেছে। তাহলে এই ক্ষেত্রে একটি ভুল ব্যাখ্যা হচ্ছে যেটা আরো সেটাই কুরসি, কুরসি আছে কিন্তু কুরসি কোনটার নাম? আরশের নাম, এটা ভুল ব্যাখ্যা। আর আরেকটা হচ্ছে যে আল্লাহর আরশ আছে, আর কুরসি বলতে কোরআনে বা হাদিসে কুরসি বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর এলমকে, জ্ঞানকে বোঝানো হয়েছে, যে আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে, আর আল্লাহর রাজত্ব, আল্লাহর মালিকানা সব কিছুকে, আল্লাহর মালিকানার বাইরে কেউ যেতে পারবে না, আর আল্লাহর এলমের, আল্লাহর জ্ঞানের বাইরে কেউ যেতে পারবে না। যেমন দুনিয়ার শাসকের জ্ঞানের বাইরে অপরাধী চলে গেল, খুঁজেই পায় না, নিখোঁজ খুঁজে পায় না আসামি, হ্যাঁ, অথবা জানে যে আছে দেশের মধ্যে কোথাও লুকিয়ে আছে কিন্তু ওকে ধরতে পারে না, ক্ষমতা চলে না সেখানে, আল্লাহ রাব্বের ক্ষেত্রে প্রযোজ্য না। এক কথায় এটাও ভুল ব্যাখ্যা। তাহলে এই দুটো ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকবেন আরশ কুরসি সম্পর্কে। কুরসি আলাদা জিনিস, আরশ আলাদা জিনিস, এটা আলোচনা তল জামাতের সহি আকিদা। যারা বলছে যেটাই কুরসি সেটা আরশ একই জিনিস, একটা জিনিসের দুটো নাম, ভুল ব্যাখ্যা। আর একটা হচ্ছে যে আরশ তো আল্লাহর আছে, আর কুরসি বলতে এখানে আল্লাহর এলমকে, জ্ঞানকে এবং সার্বভৌমত্ব বা মালিকানাকে বোঝানো হয়েছে। কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস খণ্ডন করে যে ব্যাখ্যাগুলি বললাম, এই দুটো ব্যাখ্যার, মাল কুরসি ফিল আরশি, কুরসি আরশের সামনে বা আরশের তুলনায় কেমন? ইল্লা হচ্ছে নয়, মা হচ্ছে নাফিয়া, নয় কিছু, ইল্লা তবে কি, কাহালকাতি মিন হাদিদ, লোহার একটি কড়া, লোহার একটি বালা, জি, উলকিয়াত বাইনা জাহারাই ফালাতি মিনাল আরদ, জমিনের খোলা জায়গার মাঝে যা নিক্ষেপ করা হয়েছে। তে জমিনের খোলা জায়গা হচ্ছে কি? আল্লাহর আরশ। আর কুরসি হচ্ছে আরশের তুলনায় কি? ওই বালার মতো, বালার মতো, একটা খোলা ময়দানে, বিশাল খোলা ময়দান, ফাঁকা মাঠ, আর তাতে একটা বালা পড়ে আছে, কত ছোট তুলনায়। তাহলে আল্লাহর কুরসির চাইতে আল্লাহর আরশ, হ্যাঁ, অনেক বড়। এই হাদিসগুলি থেকে যে বিষয়গুলি জানতে পারলাম সেগুলি বলা হোক। আগের যে হাদিসগুলি উল্লেখ করেছি এই আসারগুলির পূর্বে, সেগুলি সম্পর্কে আগে আলোচনা করি। শেখ বলছেন, মায়ুস্তাফাদ মিনাল আয়াত ওয়াল হাদিস বি রিওয়ায়াতিহি, আয়াত এবং হাদিস যে দুটি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে সহি মুসলিমের, সহি বুখারীর, এই হাদিসগুলি থেকে যা বোঝা গেল সেটা হচ্ছে বায়ানু আজমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বর্ণনা, আল্লাহ কত বড় মহান, জাতে সত্তার দিক থেকেও আর সিফাত গুণাবলীর দিক থেকেও, এবং আল্লাহর সামনে আল্লাহর সৃষ্টিসমূহ কত ক্ষুদ্র, সিগারুল মাখলুকাত বিনিসবতি ইলাইহি। তারপরে আয়াত হাদিস থেকে জানতে পারলাম যে যারা আল্লাহর সাথে শিরক করে তার আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, যথাযোগ্য মর্যাদা কারা দেয় না, এদিকে ইঙ্গিত আমি যেটুকু করেছি ওইটুকু আপনার মোটামুটি বোঝার জন্য যথেষ্ট। যাদের মধ্যে যত ত্রুটি রয়েছে দিন ইসলাম সম্পর্কে, পুরোপুরি হোক, আংশিক হোক, সামান্য হোক, যার মধ্যে যতটা ত্রুটি রয়েছে, যত বেশি ত্রুটি তত বেশি আল্লাহর মানহানি করে, আল্লাহর মর্যাদা দেয় না। আর যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দিন মেনে চলে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিয়ে থাকে। এই হাদিসগুলি থেকে প্রমাণিত হলো যে ইসবাতুল ইয়াদাইন, আল্লাহর দুই হাত রয়েছে, ওয়াল আসাবে আঙ্গুল রয়েছে, ডান হাত রয়েছে, বাম হাত রয়েছে, এমনকি ওয়াল কাফলিল্লাহ সুবহানাহু, আল্লাহ রাব্বুল্লাহ হাতের তলাও রয়েছে, কাফ, আরবি ভাষায় আরবরা বুঝে যে কাফ কাকে বলা হয়, হ্যাঁ, সুবহান আল্লাহ মা ইয়ালিকু বিহি, তবে কেমন, যেমন আল্লাহর জন্য উপযোগী, আল্লাহর জন্য যেমন হয়। চার নম্বর যা জানা গেল, আন্না হাযিহিল উলুমুল উলুমাল জালিলাত আল্লাতি ফিত তাওরাত বাকিয়াতুন ইনদাল ইহুদ, এই যে ইহুদির ঘটনা, ইহুদি যে সব বয়ান করল এর থেকে জানা গেল যে তাওরাতের মধ্যেও কিছু আল্লাহ প্রদত্ত জ্ঞান অবশিষ্ট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত, ফি জামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইম ইয়ান ইয়ুনকিরুহা ওয়া লাম ইউহাররিফুহা, সেগুলি তারা অস্বীকার করে নাই এবং সেগুলির বিকৃতি, সবগুলির বিকৃতি ঘটে নাই। তারপরে আরও জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানায় একক, আল্লাহ রাব্বুল আলামিন একক মালিক, কিয়ামতের দিনের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসল মালিক, কিন্তু যেহেতু বহু ছোটোখাটো মালিক রয়েছে যারা কে দেখে মানুষ ধোকা খেয়ে যায়, সেজন্য স্পষ্ট হয়ে ওঠে না মানুষের সামনে, তাফারুদুল্লাহ সুবহান বিল মুলকি ওয়া জাওয়ালু মুলকি লিগাইরিহি, আর সারা পৃথিবীতে যে কারো রাজত্ব রয়েছে
এই রাজত্ব এই মালিকানা একদিন না একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যতই বড় শাসক আসুক না কেন, শেষ হয়েছে না হয় নাই, মাটিতে মিশেছে মানে মিশেছে না মিশে নাই, ধ্বংস হয়েছে না হয় নাই, করল মান আলে ফান অয়েবা অজহর অব্বেকা জুল জেলা আলু আলী ইকরাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা যার আদি অন্ত নেই, সর্বদাই আছে আর সর্বদাই থাকবে। তারপরে যেই আসারগুলি ইবনে জারির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, হ্যাঁ, যেগুলিতে আরশ আর কুরসির তুলনা করা হয়েছে, তারপরে সাত আসমানকে তুলনা করা হয়েছে কুরসির সাথে, এগুলি থেকে যে বিষয়গুলি জানা যায়, ভাষ্যকার বলছেন আন্নাল কুরসি আকবর মিনাস সামাওয়াত। এই আসারগুলি থেকে মানে সাহাবাই কেরামদের বর্ণনা থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বর্ণনা আবুজার বর্ণনা করেছেন, আবুজার থেকে যে হাদিসটা বর্ণিত এর অবস্থাটা প্রথম জানি। এই হাদিসটি সম্পর্কে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তার সারাতে উল্লেখ করেছেন যে এর সম্পর্কে বেশ কিছু আলেমরা বলেছেন যে হাদিসটা সহি নাই, জঈফ, হ্যাঁ, বা এই হাদিসে দুর্বল বর্ণনাকারী রয়েছে, এই জন্য এই হাদিসগুলি এত শক্তিশালী নাই। এই হাদিস যে বিশেষ করে আবুজার থেকে যাব বর্ণনা করা হয়েছে আর ওর সাথে দুটো একসাথে বর্ণনা করা হয়েছে ইবনে জারিরের, এগুলি অত শক্তিশালী নয়। তবে এগুলি থেকে জানতে পারলাম যে কুরসি হচ্ছে আন্নাল কুরসি আকবর মিনাস সামাত, আকাশ বড় না কুরসি বড়, আকাশ বড় না কুরসি বড়। তাহলে কখনো এই কথা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের ওপর কোনো একটা জায়গাতে কুরসি আছে, তার মানে কুরসি ছোট আর আল্লাহ আসমানের ওপরে কি আছে, আসমানের ওপরে আছে কিন্তু কুরসিটা আপনার মগজে কি ঢুকবে যে কুরসিটা ছোট। যেমন আমরা পাঁচতলার ওপরে, হ্যাঁ, পাঁচতলার ওপরে আছি, তাহলে বিল্ডিং আমাদের চাইতে বড়, আমাদের হলের চাইতে বড়, আমাদের টেবিলের চাইতে বড়, আমাদের চেয়ারের চাইতে, আমাদের যে স্টেজ আছে চাইতে বড়, ঠিক কিনা? হ্যাঁ, তো এই ভ্রমটা ঢুকতে পারে, এই গুমরাহি। সুতরাং সাবধান, কখন এই কথা যেন মগজে না ঢুকে যে সাত আসমানের ওপরে যেহেতু কুরসি আরশ, সুতরাং সাত আসমানে কোনো জায়গায় আল্লাহর আরশ আছে, আল্লাহ কুরসি আছে। এই কথা বলে মানে আল্লাহর আরশ কুরসি সাত আসমান চাইতে কি ছোট, অথচ এটি কথা একেবারে ভুল। ওয়াসিয়া কুরসিও আছে না নেই, আসমাওয়াত ওয়াল আসমান জমিন সবগুলি, আসমান সাত আসমান সাত জমিন সবগুলিকে ঘেরে আছে কি কুরসি, আল্লাহর কুরসি। কুরসি হচ্ছে আকাশ সমূহের চাইতে বড়, আকবর মিন আসমাওয়াত। আচ্ছা, আর আরশ, আরশ তো কুরসির চাইতে বড়। কুরসি যদি সাত আসমান সাত জমিনকে ঘেরে থাকে তাহলে কুরসির চাইতে কত বড় হচ্ছে আরশ, যেমন এই হাদিস দ্বারা বোঝা গেল। কি তুলনা করা হয়েছে যে খোলা একটা ময়দান, বিশাল ময়দান, আর ওই ময়দানের কোন একটা জায়গাতে একটা বালা পড়ে আছে, এই ঘড়ি চেন সহ পড়ে আছে, খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, বালা মানে তো গোলাকার জিনিস, চেনের মতো। ওয়ান্নাল আরশ আকবর মিনাল কুরসি, আরো জানতে পারলাম যে আরশ হচ্ছে কুরসির চাইতে অনেক বড়। দুই নম্বর, আজমাতুল্লাহ কামাল কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিন মহান এবং তার কুদরতে তিনি পরিপূর্ণ বা পূর্ণ। আন্নাল আরশা গায়রুল কুরসি, আর জানতে পারলাম যে আরশটা কুরসি ছাড়া আলাদা জিনিস, আল্লাহর কুরসি আলাদা সৃষ্টি আর আরশ আলাদা জিনিস। আরশের তর্জমা করতে সিংহাসন বলবেন না, আল্লাহর আরশের ক্ষেত্রে কি বলবেন না, সিংহাসন বলবেন না, কারণ সিংহ আসন, সিংহযুক্ত আসন সিংহাসন, এটা সংস্কৃত থেকে এসছে। হ্যাঁ, যে সিংহাসনগুলি রাজাদের, হ্যাঁ, হইতো বা বাদশাহদের হইতো, এটা সিংহ আসন থেকে ওই সিংহাসন শব্দ এসছে। সুতরাং এই ভাষা আরশের তর্জমা করার ক্ষেত্রে প্রযোজ্য না, আল্লাহর আরশকে কি বলবেন, আরশই বলবেন। চার নম্বর, আর্রাদ্দু আলামান ফাসসার আল কুরসি বিল মুলকি ওয়াল ইলমি, এতে খণ্ডন রয়েছে ওই সব লোকদের যারা কুরসির ব্যাখ্যা করেছে রাজত্ব দিয়ে বা আল্লাহর জ্ঞান দিয়ে। তো আল্লাহর কুরসিও আছে, আল্লাহর কুরসি মানে এলম বা আল্লাহর কুরসি মানে আল্লাহর কুদরত বা ক্ষমতা নয় বা রাজত্ব নয়। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাল তিনি বলছেন, বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালি, এখন এই যে আসমানগুলি রয়েছে, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত, আর এক একটা আসমানের যে যেটা কি বলবেন ওটাকে, হ্যাঁ, পুরুত্ব, হ্যাঁ, আমরা বলি ভরাট, ভরা করে দিয়েছে, হ্যাঁ, মোটা হওয়াটা যেটা যেটা বডি, এটা কীরকম। তো এই বিষয় সম্পর্কে এই হাদিসগুলি রয়েছে বা আসারগুলি রয়েছে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ, মানে তিনি তার বক্তব্য পেশ করছেন
কিন্তু এই সম্পর্কে শাইখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে ইবনে মাসউদ নিজের পক্ষ থেকে এরকম কথা বলবেন এটা অসম্ভব কথা। তো নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি জেনেছেন বিষয়, যদিও তিনি এই বিষয়টিকে স্পষ্ট করে বলেনি কালা রাসূলুল্লাহ বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি সামিয়েতু অথবা তিনি বলেছেন এই কথা বলেননি। কালা তিনি বলছেন বাইনাস, আর ইবনে মাসউদ সম্পর্কে আরেকটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি নাসারাদের কিতাব থেকে বাইবেল তাওরাত ইনজিল থেকে নিতেন না, ইসরাইলিয়াত তিনি গ্রহণ করতেন না। তিনি প্রথম দিকেই ইন্তেকাল করেছেন ইসলামের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, মানে অন্যান্য সাহাবায়ে কেরামের অনেক আগে, 30 থেকে 35 মধ্যে, এই সময় 32 হিজরি অথবা 35 হিজরির মধ্যে তার ইন্তেকাল আছে। তো আর তিনি আহলি কিতাবদের থেকে নিতেন, আহলি কিতাব যারা ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে কোনো কিছু নেননি তিনি তাফসির করতে গিয়ে, যার ফলে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে নিশ্চয় নিয়ে হবেন। যদি আহলি কিতাব থেকে না অভ্যাস থাকতো কারো, তাহলে বলা যেত যে হতে পারে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি নেননি, তারা হয়তো আহলি কিতাব যারা মুসলমান হয়েছে ইহুদি খ্রিস্টানদের আলেমরা তাদের থেকে নিয়েছে, তাদের মাধ্যমে এটা জ্ঞান অর্জন করেছে। কালা তিনি বলছেন ইবনে মাসউদ বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা, আসমানি দুনিয়া মানে প্রথম আকাশ, দুনিয়া মানে নিকটবর্তী হয়, তো নিকটবর্তী আকাশ মানে কি প্রথম আকাশ, প্রথম আকাশের মাঝে ওয়াল্লাতি তালিহা আর তার পাশে যে আকাশ রয়েছে এই দুইয়ের মাঝে কতটা দূরত্ব রয়েছে, 500 মেয়াতে আমিন, 500 বছরের দূরত্ব রয়েছে, 500 বছরের দূরত্ব, সাধারণ গতিতে গেলে 500 বছরের দূরত্ব সাধারণ গতিতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্লেনের গতির কথা বলেন নাই। হ্যাঁ, আর বাতাসের গতি আর ওইসব সায়েন্স আর বিজ্ঞান ছিল না যে বাতাসের গতি বুঝিয়েছেন আর ঝড়ের গতি বুঝিয়েছেন। অবাইনা করলে সামাইন খামসো মেয়াত, আমার প্রত্যেক আকাশের মাঝে 500 বছরের দূরত্ব রয়েছে। অবাইনা সামাই সাবিয়াতে ওয়াল কুরসি, এখন 7 আকাশ পর্যন্ত এরকম 500 বছর খোলা জায়গা, আবার 500 বছরের যে ভরাট বা যে পুরুত্ব, আর তারপরে 7 আসমানের মাঝে আর কুরসির মাঝে দূরত্ব কত, হ্যাঁ খামসো মিয়া তো আমি 500 বছরের রাস্তা, ও বেইনাল কুরসি ওয়াল মাই, কুরসির ওপরে আবার কি রয়েছে পানি রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ ভালো জানেন কি ওর পানি রয়েছে, কিন্তু আমাদের কাছে প্রমাণিত আমার বিশ্বাস করি যে পানি রয়েছে 7 আসমানের ওপর আর কুরসি এবং আরশের মাঝখানে, ও বেইনাল কুরসি ওয়াল মাই খামসো মিয়াতে আমিন, কুরসি এবং পানির মাঝখানে কত দূরত্ব রয়েছে 500 বছরের দূরত্ব খোলা রয়েছে, ওয়াল আরশু ফাওকাল মা, আর আল্লাহর আরশ কোথায় রয়েছে পানির উপর রয়েছে, যার কথা কোরআনে কে ওয়াকান আরশু আলাল মা, আল্লাহর আসমান জমিন সৃষ্টি করার পূর্বে তার আরশ কোথায় ছিল পানির উপর, এই পানি, ওয়াল আরশু ফাওকাল মা, ওয়াল্লাহু ফাওকাল আরশি, আর আল্লাহ কোথায় রয়েছেন আরশের ওপর রয়েছেন, আল্লাহ আরশের ওপর এত দূরে থাকা সত্ত্বেও বাহ্যিক অনেক দূরে ঠিক না, তারপরেও লা ইখফা আলাইহি শাইয়ুম মিন আমালিকুম, তোমাদের কাজকর্মের কোনো কিছু তার ওপর গোপন থাকে না, কোনো কিছু গোপন থাকে না। আমাদের সামনে কে ঝিমাচ্ছেন, কেউ মোবাইলের দিকে তাকাচ্ছেন, কেউ এদিক ওদিক অন্য মানুষকে হচ্ছেন খেয়াল করতে পারি না, কে এইদিকে এসি বন্ধ করে বসে আছেন আর গরম লাগা শুরু হয়েছে খেয়ালই করতে পারিনি যে কে অপরাধ করলেন ঠিক না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ওপর কি আছে বললেন ইবনে মাসউদ, হ্যাঁ কুরসি, 7 আসমান আর কুরসির মাঝে কতটা দূরত্ব 500 বছরের দূরত্ব, কুরসি আর পানির মাঝে কত দূরত্ব 500 বছর দূরত্ব, পানি আর আরশের মাঝে কত দূরত্ব 500 বছরের দূরত্ব, আর তার উপর আল্লাহ ফাওকাল আরশ লা ইখফা আলাইহি শাইউ মিন আমালিকুম, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজমাত, আল্লাহ রাব্বুল আলামিন মহত্ব। আখরাজাহু ইবনু মাহদি, এই আসারটি বর্ণনা করেছে ইবনু মাহদি হাম্মাদ ইবনে সালামা থেকে, তিনি আসেম থেকে, তিনি জির থেকে, তিনি আবদুল্লাহ থেকে, মানে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই রকমই বর্ণনা করেছেন মাসউদি আসেম থেকে, তিনি আবু ওয়াইল থেকে, আর আবু ওয়াইল আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কালাহুল হাফেজ জাহাবি, এটি ইমাম হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আর বলেছেন ওয়ালাহু তুরুক, এর বিভিন্ন সূত্র রয়েছে, এই হাদিসটির বা আসারগুলির বিভিন্ন কি রয়েছে সনদ রয়েছে, সূত্র রয়েছে, একটি সূত্রে প্রমাণিত নাই। এই আসার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, যা ইবনে উসাইম রহমতুল্লাহ তার এই যে বিস্তারিত ভাষ্য সারহা রয়েছে কিতাবুত তাওহীদ তাতে উল্লেখ করেছেন যে এই হাদিস হচ্ছে সহি,
এই হাদিস হচ্ছে সহি, তাহলে 500 বছরের দূরত্বের যে হাদিস এটি ইবনে মাসউদে বর্ণিত এটা হচ্ছে সহি ইবনে কাইম রাহমাতুল্লাহর মতে, আল্লাহু আলাম। তারপরে দেখেন ওয়ানিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কালা তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তাদরুনা কাম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা জানো কি আকাশ আর জমিনের মাঝে কতটা দূরত্ব রয়েছে, কতটা ব্যবধান রয়েছে? কুল না, আমরা বলুন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম এইভাবে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে না ওলামায়ে কেরাম রা মুফাসসিরিনগণ এইভাবে আল্লাহ ওয়া রাসূল আলাম বলেনি, তারা বলেছেন আল্লাহু আ'লাম বলেছেন। এই জন্য যে কোনো তাফসির, এমনকি আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলো আহলে হাদিস আর হানাফি হোক, তারা জালালাইন পড়ায়, জালালাইন আলিফ লাম মিম এর তাফসির প্রথম সূরা বাকারা শুরু করতে দেখবেন আল্লাহু আ'লাম বে মুরাদিহি বেজালিকা, কেন আল্লাহু আ'লাম বে মুরাদি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বে মুরাদি কেন বললেন না? হ্যাঁ, বোঝা গেছে? এটা এই জন্যই বলছি যে বিদাতপন্থীদের তো গায়ের জ্বালা আমাদের উপর, যেই কথাটি জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, যেই কথাটি আগের আলমারা বলেছেন, ইমাম তাহাবী বলেছেন, সেই কথাই যদি আমি বলি তো গায়ের জ্বালা, বোঝা গেছে? বোঝা গেলে, কারণ পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, শিরক বিদাত ত্যাগ করছে, ব্যবসা ঠান্ডা পড়ে যাচ্ছে। এই জন্য আমি রেফারেন্স দিচ্ছি, না হলে এই কথাটি আমি এমনি বলে দিতে পারি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে আল্লাহ আলম শুধু বলবেন, কিন্তু বলছে দেখো 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 হাদিস আছে আল্লাহ রাসূল আলম, আর মতি বলছে আল্লাহ আলম বলতে হয়, রাসূলের নাম নিতে হবে না, ঠিক না? গুমরা করতে পারে মানুষকে তো, তাই যদি হয় আমি ভুল ব্যাখ্যা করি তো, আরে জালালউদ্দিন সুয়ুতি কি করলেন, আলিফ লাম মিম যালিকা কিতাব আলিফ লাম আল্লাহ আলম, আর এরকম সমস্ত আইমা মুফাসসিরিন তারা এভাবে বলেছেন, হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হাম্বলি হোক আর মুহাদ্দিসিন কিরাম রহিমাহুম না কেন। তো কি বলছিলাম, আসমান জমিনের মাঝে কতটা দূরত্বে জানো কি, আল্লাহ রাসূল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কালা বাইনাহু মাসিরাত খামসু মিয়াতি সানাহ, এই দুইয়ের মাঝে 500 বছরের দূরত্ব রয়েছে, 500 বছর লাগবে সফর করতে আসমান এবং জমিনের মাঝখানে, তার মানে জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত। এগুলির দ্বারা বর্তমান যে যান্ত্রিক সভ্যতার যুগে সায়েন্স বলছে যে আকাশ বলে কিছু নাই, বরং বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলি বিভিন্ন জায়গায় রয়েছে, ব্যাস আর কিছু, এই আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান নেই, এগুলি পর্যন্ত তাদের জ্ঞান পৌঁছেনি। কিন্তু আমরা কোরআনে হাদিসের কথা বাদ দিয়ে দেব আর সায়েন্সের পিছনে ছুটবো যে হ্যাঁ অমুক গ্রহ মঙ্গল গ্রহ আর অমুক গ্রহ আর তমুক গ্রহ পৃথিবী আর এই সেই রয়েছে আর নক্ষত্র রয়েছে, এক নক্ষত্র আর এক নক্ষত্র এত বড় এত ছোট ইত্যাদি, এগুলি বিশ্বাস করছি আমরা কোরআনের চাইতে বেশি। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবা সামাওয়াতিন তিবাকা, সেই কি তবে না 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 এগুলো নাই, তাহলে ঈমান থাকবে না। আপনাকে কোরআনে ও হাদিসের কথা ঠিক রেখে যদি তার অনুকূলে সায়েন্স বলে তাহলে ঠিক আছে বিশ্বাস করি, আর নাহলে সায়েন্সের কথা আজকে একরকম কালকে 10 বছর পরে আর এক রকম বলতে পারে, জি পরিবর্তন হতে আছে, বহু পরিবর্তন হচ্ছে আর হবে। অবাইনা করলে সামাই নিলা সামাইন, আর প্রত্যেক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত মাসিরাত খামসু মিয়াত তেসানা, 500 বছরের দূরত্ব রয়েছে। ওয়াকিসাফু কুল্লি সামাইন মাসিরাতু খামসু মিয়াতি সানা, আর প্রত্যেক আকাশের হ্যাঁ পুরুত্ব এটা হচ্ছে মাসিরাতু খামসু মিয়াতি সানা, 500 বছরের দূরত্ব। তাহলে এক একটা আকাশ মোটা হচ্ছে কত? 500 বছর। যেমন এই কিতাবটা কতটা মোটা, 500 পৃষ্ঠা ধরেন, হ্যাঁ তো ধরেন এই আকাশ, একটা আকাশ এই এখান থেকে এখান পর্যন্ত, আকাশের এক কিনার থেকে আর এক কিনারা পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? 500 বছরের সময় লাগবে। সুবহানাল্লাহ। ওয়াবাইনা সামাই সাবিআতি ওয়াল আরশে বাহরুন, বলছে সাত আকাশ এবং আরশের মাঝখানে কি রয়েছে? সাগর রয়েছে, সমুদ্র রয়েছে। বাইনা আসফালিহি ওয়া আলাহু, এই সাগরের নিচে থেকে ওপর পর্যন্ত কতটা দূরত্ব রয়েছে? কামা বাইনা সামাই ওয়াল আকাশ থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, 500 বছর দূরত্ব, এতটা এতটা কি রয়েছে? শুধু সাগর, হ্যাঁ সাত আসমানের ওপর যে সাগর রয়েছে। আর তারপরে বলছেন যে আল্লাহ ফওকা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মানে আরশের ওপর রয়েছেন। লা ইয়াখফা আলাইহি শাইয়ুম মিন আমালি বানি আদম, আদম সন্তানের কোনো কাজের কোনো কিছুই তার উপর গোপন
থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? আরশের উপর রয়েছেন। আর আরশ কোথায় আছে তা তো জানলেন। হ্যাঁ, এই হাদিসগুলি দিয়ে যা জানা গেল তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহ সমুন্নত, আরশে সমুন্নত। আর আল্লাহর আরশ কোথায়? সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে। এই দুটি কথা একসাথে মিলিয়ে বলেন, আল্লাহ সাত আসমানের উপরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে সমুন্নত। কারণ বিদাতীরা এটুকু হয়তো স্বীকার করে নেবে যে আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ কোথায়? বলছে আল্লাহর আরশ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। একটি গুমরাহি তাদের, আর না হলে আল্লাহর আরশ আছে মমিনের কলব। হ্যাঁ, কলুবুল মমিন আরশুর রহমান, এই আমার কলবটাই হচ্ছে আল্লাহর আরশ। আর আল্লাহ কলবে কলবে রয়েছে, তা আল্লাহ কতটা আল্লাহ রয়েছে? যতটা মানুষ আর যত সৃষ্টি। হ্যাঁ, এইরকম গুমরাহি থেকে বাঁচার জন্য এই কথাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি বলবেন যে আল্লাহ কোথায়, বলবেন আল্লাহ আরশে সমুন্নত, আকাশের উপরে, সাত আসমানের উপরে। আমিন তু মানফিস সামাই, তোমরা কি নির্ভীক ভয় করিও না, সেই করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে রয়েছেন। এই হাদিস আবু দাউদে রয়েছে, ইমাম আবু দাউদ এবং অন্য অন্যরা মানে মুসনাদ আহমদও রয়েছে, যেমন তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। এই দুটি হাদিস থেকে, ইবনে মাসউদের হাদিস থেকে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিস দুটি থেকে যে সব বিষয়গুলি জানা গেল, লেখক শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ বলছেন, ফিহেমা বায়ানু আজমাতিল্লাহ ও কুদরতিহি, এগুলিতে আল্লাহর মহত্ত্ব এবং আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। ও উজুব ও ইফরাদি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মহান, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এবং সব কিছুর সৃষ্টিকর্তা তিনি, সব কিছুর ঊর্ধ্বে তিনি, তো ইবাদত বন্দেগী একমাত্র তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থেকে এবং আল্লাহর কাজ থেকে আমরা যা শিক্ষা নেব যে তিনি যখন এত গুণ রাখেন ভালো, আর তিনি যখন এত মহান, আর তিনি যখন সব কিছুই করেন, তো ইবাদত কার? তাঁরই। আরে যে কিছু করে সামান্য আর কিছু করে না, তার জন্য ইবাদত নাকি? না। ফিহেমা বায়ানু সিফাতিল আজরাম আল উলুবিয়া ওয়া আজমাতিহা ওয়া ইত্তিসাহিহা ওয়া তাবায়ুদ আখতারিয়া, আর এই হাদিস দুটোতে বোঝা গেল যে আকাশগুলির অবস্থা, হ্যাঁ, দূরত্ব, আর এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব ইত্যাদি সব বিষয়গুলি যেগুলি আমাদের ঊর্ধ্বে রয়েছে এগুলি সম্পর্কে জানা গেল। ফি হারাদ্দুল ওয়াদে আল আহলি নাজরিয়াতিল হাদিস আল্লাযিনা লা ইউমিনুনা বিওজুদিস সামাওয়াতি ওয়াল কুরসি ওয়াল আরশি, এতে খণ্ড রয়েছে, হাদিসগুলোতে খণ্ড রয়েছে আজকালকার মডার্ন সায়েন্সের, যারা বিশ্বাস করে না আকাশের অস্তিত্ব, আকাশ বলে কিছু নেই, কুরসি তো মানেই না, আরশ তো মানেই না, আর ওরা মনে করে আন্নাল কোনাল উলুবি ফেজাউন ওয়া কাওয়াকি ফাকাত, ঊর্ধ্ব জগতে বা ঊর্ধ্ব গগনে কি রয়েছে? ঊর্ধ্ব গগনে রয়েছে ফেজা, খোলা খোলা ময়দান রয়েছে, ফেজা রয়েছে আর খোলা স্থান রয়েছে, আর কি রয়েছে? বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে, এতটুকু তারা বিশ্বাস করে, এদের খণ্ডন রয়েছে এই হাদিসগুলিতে। ফিহেমা ইসবাত উলু ইল্লাহ আলা খালকিহি, এই হাদিস দুটি দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির সুউচ্চে ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে, গুণের দিক থেকে শুধু না, গুণের দিক থেকে এবং সত্তার দিক থেকেও, গুণের দিক থেকেও আর সত্তার দিক, কারণ যতই বড় বিদাতি হোক না কেন আল্লাহর গুণের দিক থেকে আল্লাহ সুউচ্চ সুমহান, এটা মানে সাব্বিহিস্মা রব্বাকা, আল্লাহ সুমহান, আল্লাহ সুউচ্চ, এটা মানে। কিন্তু যদি জিজ্ঞাসা আল্লাহ তার জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে উচ্চে কোথায় হলো? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো আল্লাহর উপরে আকাশ আছে, হ্যাঁ হ্যাঁ, আকাশ জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তাহলে তাহলে আল্লাহকে জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে সুমহান করা হইল না, আলা করা হইল না। তো সাব্বিহিস্মা রব্বিকাল আলা, রব যে আলা সবচেয়ে মহান, এটা তিনি সত্তাগত দিক থেকেও আর গুণগত দিক থেকেও, দুটো দিক থেকে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমাদের হায়াত দান করেন এবং এর উপরে যেন আমাদের মত দান করেন।